12 দিনের জেল হাজতের নির্দেশ দেয় আদালত। মনুবাজার থানার পুলিশ 5 অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতদের দুপুরেই শাবরুম মহকুমা আদালতে সোপর্দ করা হয়। ধৃতরা হলো সুজিত দেবনাথ বয়স 29 বছর, সঞ্জয় পাটারি বয়স 24 বছর, বিশ্বজিৎ পাল বয়স 46 বছর, শিবাশ দেবনাথ বয়স 50 এবং জয়ন্ত দেবনাথ বয়স 46। বুধবার এই ঘটনার পর থেকেই নিন্দার ঝড় বইতে শুরু করে প্রশাসনিক কর্তাদের মধ্যে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বুধবার রাতেই মুখ্য সচিব রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। তারপর থেকেই যুদ্ধকালীন তৎপরতার সাথে 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মনুবাজার থানার পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি অভিযুক্তদেরও জালে তুলতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করছে পুলিশ। আপনাদের আরও একবার জানিয়ে রাখব, পোয়াংবাড়ি বিডিও বিজয়ন্ত সরকার নিগ্রহকাণ্ডে ধৃত 5 জনের 12 দিনের জেল হাজতের নির্দেশ দেয় আদালত। মনুবাজার থানার পুলিশ 5 অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতদের দুপুরেই শাবরুম মহকুমা আদালতে সোপর্দ করা হয়। ধৃতরা হল সুজিত দেবনাথ বয়স 29 বছর, সঞ্জয় পাটারি বয়স 24 বছর, বিশ্বজিৎ পাল বয়স 46 বছর, শিবাশ দেবনাথ বয়স 50 বছর এবং জয়ন্ত দেবনাথ বয়স 46। বুধবার এই ঘটনার পর থেকেই নিন্দার ঝড় বইতে শুরু করে প্রশাসনিক কর্তাদের মধ্যে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বুধবার রাতেই মুখ্য সচিব রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। তারপর থেকেই যুদ্ধকালীন তৎপরতার সাথে 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় মনুবাজার পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি অভিযুক্তদেরও জালে তুলতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করছে পুলিশ।